দেশের স্টিল মিলগুলোর প্রধান কাঁচামাল আসে জাহাজ ভাঙ্গা শিল্প থেকে, কিন্তু লোহার চাহিদা পূরণে নেই কোনো বিকল্প ব্যবস্থা। ভারতে খনি থেকে লোহা উত্তোলন করা হলেও খনিজ সম্পদে ভরপুর বাংলাদেশে লোহা উত্তোলনের ধারণা আগে কখনো করা হয়নি। সাম্প্রতিক বছরগুলোতে এই ধারণা বদলে দিয়েছে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর। দিনাজপুরের হিলির আলিহাটে আবিষ্কৃত দেশের একমাত্র লোহা খনি থেকে লোহা উত্তোলনের সম্ভাব্যতা যাচাইয়ে দ্বিতীয় পর্যায়ে ড্রিলিং কার্যক্রম শুরু হয়েছে। গত 11 মে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের তত্ত্বাবধানে এই কার্যক্রম শুরু হয়। এই খনিতে কি পরিমাণ লোহার মজুদ রয়েছে, বাণিজ্যিকভাবে আকরিক আহরণ কতটা সম্ভব, তা জানাব আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, 2012 সালে হেলির আলিহাট এলাকায় জিওলজিক্যাল সার্ভে অব বাংলাদেশ নামের একটি সংস্থা প্রথম ড্রিলিং কার্যক্রম শুরু করে। এক বছরের মাথায় এখানে লোহার খনির অস্তিত্ব পায় সংস্থাটি। 2020 সাল পর্যন্ত ওই এলাকার 4টি স্থানে ড্রিলিং কার্যক্রম পরিচালনা করে 408 থেকে 632 মিটার গভীরতায় 3টি স্তরে 68 মিটার পুরু ও 5 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে 625 মিলিয়ন টন লৌহ আকরিকের সন্ধান মেলে। এছাড়া নিকেল সহ চুনাপাথরের সন্ধানও পান সংস্থাটির গবেষকরা। সে জরিপের পূর্ণাঙ্গতা যাচাই করতে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড দ্বিতীয় পর্যায়ের জরিপের কাজ শুরু করেছে। এ পর্বে তারা 6টি বোরহোল ড্রিলিং করবে। এর মাধ্যমে এখানে আরও নিশ্চিত হতে চায় যে এখানে লোহার আকরিকের কী পরিমাণ মজুদ রয়েছে এবং তা কত গভীরতায় আছে। এখান থেকে আহরিত লোহার আকরিকের পরিমাণ ভালো, কোয়ালিটি ভালো, সেই সঙ্গে এটি এক্সট্রাক্ট করা কোম্পানিটির জন্য ফিজিবল হবে, সেক্ষেত্রে পরবর্তী সময়ে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। জিএসবি ড্রিলিং কার্যক্রম করে নিশ্চিত হয়েছিল যে এখানে লোহার আকরিকের অস্তিত্ব রয়েছে। দিনাজপুর 6 আসনের এমপি শিবলি সাদিক বলেন, আমাদের এই প্রজেক্ট কিন্তু লস প্রজেক্ট নয়, এটি একটি সম্ভাবনাময় ও লাভজনক প্রজেক্ট। এখানে 65 ভাগ থেকে শুরু করে কোথাও কোথাও 70 ভাগ লোহার মজুদ রয়েছে। এখানে 625 মিলিয়ন টন লোহার আকরিক রয়েছে, যা দিয়ে দেশের প্রায় 30 বছরের আয়রনের চাহিদা পূরণ করা সম্ভব। এই খনিতে শুধু লোহা নয়, এখানে নিকেল সহ আরও কয়েকটি ধাতু রয়েছে যেগুলো অনেক মূল্যবান। বিশ্বে এসব ধাতুর চাহিদা দিনে দিনে বাড়ছে। এখানে লোহার খনি বাস্তবায়ন হলে শুধু হাকিমপুর বা দিনাজপুরের মানুষ নয়, দেশের মানুষ উপকৃত হবে। আশা করছি শিগগিরই যথাযথ জরিপের ভিত্তিতে আমরা খনি বাস্তবায়নের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ। আলিহাটিতে লোহার খনি বের হয়েছে জেনে স্থানীয়রা আনন্দিত। এই লোহার খনি যদি দ্রুত বাস্তবায়ন করা হয় তাহলে এলাকা জায়গা জমির দাম বাড়বে, রাস্তাঘাট থেকে শুরু করে সবকিছুর ব্যাপক উন্নয়ন হবে। আলিহাট গ্রামকে দেশের মানুষ এক নামে চিনবে ও জানবে। গ্রাম থেকে শহরে রূপান্তরিত হবে, দেশের বিভিন্ন প্রান্তের মানুষ লোহার খনি দেখতে এই আলিহাটে আসবে। যত দ্রুত খনি পুরোপুরি বাস্তবায়ন হবে তত দ্রুত এলাকার উন্নয়ন হবে, এলাকার খেটে খাওয়া মানুষের উন্নয়ন হবে, হবে অনেক মানুষের কর্মসংস্থান। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি বাংলাদেশের একমাত্র লোহার খনির সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।